ऐ वतन वतन मेरे आबाद रहे तू ऐ वतन वतन मेरे आबाद रहे तू मैं जहां रहूं जहां में याद रहे तू मैं जहां रहूं जहां में याद रहे तू ऐ वतन मेरे वतन ऐ वतन हाय फ्रेंड्स वेलकम टू परफेक्ट स्टडी তো আজকের হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে নেক্সট টপিক অর্থাৎ ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে হচ্ছে আমরা বিস্তারিত জানব তো এই ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট সম্পর্কে জানতে গেলে আগে হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাপেক্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জলবায়ুটা রয়েছে তো সেটা একটা যে ম্যাপের সাহায্যে বুঝব তো ফার্স্ট আমরা দেখো একটা পিকচারের মধ্যে দেখো এই সাইডে রয়েছে আমাদের ইন্ডিয়া এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যদি ইন্ডিয়ার হচ্ছে আমরা ম্যাপটা দেখি তো ইন্ডিয়ার হচ্ছে মেনলি আমার দুটো হচ্ছে শাখা দ্বারা হচ্ছে এখানটার বৃষ্টিপাত হয়ে থাকে একটা হচ্ছে আমাদের আরবিয়ান শাখা মানে আরবিয়ান সমুদ্রের উপর যে হচ্ছে নিম্নচাপটা বা যে জলবায়ুটা তৈরি হয় সেটার প্রভাবে কী হয় আমাদের এই ওয়েস্টার্ন ঘাটে হচ্ছে আমাদের বৃষ্টিপাত হয়ে থাকে নেক্সট আর একটা শাখা যেটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গলে উৎপন্ন হয় তো এই শাখাটা হচ্ছে আমাদের একটা শাখা হচ্ছে আমাদের এদিকে নর্থ ইস্ট সাইড আমাদের মেঘালয় তারপরে হচ্ছে চেরাপুঞ্জি মণিপুর নাগাল্যান্ড এই সব সাইড দিয়ে ফ্লো করে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে তো এটা হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে এবং যত এদিকে আসবে আমাদের ওয়েস্টের দিকে যত আসবে তত হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে আর একটা শাখা আমাদের দেখো এই শাখাটা যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক নিচে অর্থাৎ আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা তো ওই সব সাইড থেকে হচ্ছে আমাদের মানে ফ্লো করে যাবে তা ফার্স্ট যে শাখাটা তো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার আমাদের প্রথমে আসাম তারপর হচ্ছে মেঘালয় চেরাপুঞ্জি মুসিমরাম ওর ওপর দিয়ে বৃষ্টিপাত হয়ে হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে নর্থার্ন মাউন্টেন প্লেন অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি তার ওপর দিয়ে হয়ে গিয়ে আমার এদিকে বিহার উত্তরপ্রদেশ তারপরে হচ্ছে ওদিকে রাজস্থানে এর মধ্যে ফ্লো করে বেরিয়ে যাবে আর একটা যেটা শাখা সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে আমাদের দুটো চব্বিশ পরগনার মধ্যে দিয়ে হচ্ছে ফ্লো করছে তাহলে এদিকে আমরা যদি দেখি তাহলে দেখো যে শাখাটা আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টার্নে ফ্লো করছে তো সেই শাখাটা দিয়ে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাউন্টেন সাইডে মানে ম্যাক্সিমাম হচ্ছে আমার বৃষ্টিপাত হচ্ছে তো এইখানে যে ডিপ পোর্শনটা তো ডিপ পোর্শনটা এখানে ডিনোট করছে অ্যাবাব ফোর হান্ড্রেড সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তো তাহলে বি অফ বেঙ্গলে ওই শাখার প্রভাবে আমাদের নর্থার্ন মাউন্টেন অফ ওয়েস্ট বেঙ্গলে আমার এখানটা অ্যাবাব ফোর হান্ড্রেড সেমি বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি এদিকে হচ্ছে কোচবিহার কিছু পোর্শন আর আর একটা যে শাখাটা যেটা হচ্ছে আমরা বলেছিলাম যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা প্রবেশ করছে সেটা হচ্ছে আমাদের এই শাখাটা তো এই শাখাটার প্রভাবে কি হচ্ছে আমাদের এই জায়গাটায় হচ্ছে বৃষ্টিপাত ঘটছে কিন্তু ততটাও মাউন্টেনের মানে আমাদের নর্থ তার মাউন্টেনের মতো অতটা না হলেও এখানকার বৃষ্টিপাতের পরিমাণ প্রায় আমার তিনশো এক থেকে হচ্ছে চারশো সেন্টিমিটারের মতো এরপর কী হবে যত আমি এই দিক থেকে যা যত আমি নিচের দিকে আসবো আস্তে আস্তে কী হবে বৃষ্টির পরিমাণ কমে যাবে কারণ বাড়িতে জলীয় বস্পের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে তো সেই জন্যে দেখো এটা হচ্ছে গাঢ় ডিপ পোশান তারপর তার থেকে একটু হালকা ব্লু তারপরে আরও হালকা ব্লু তো এইভাবে হচ্ছে কমান্বয়ের বৃষ্টিপাতটা এইভাবে হচ্ছে কন্টিনিউ হতে থাকবে এদিক থেকে যদি দেখো দেখো এদিকে বেশি বৃষ্টিপাত হলো তারপরে এই পোশানে একটু কম বৃষ্টিপাত হবে তারপরে আবার এই পোশানে একদম কম বৃষ্টিপাত হবে তাহলে মোটামুটি ছবির সাথে আমার বোঝা গেল যে কীভাবে বৃষ্টিপাত কম হচ্ছে বা কেন এইভাবে বেশি হচ্ছে এরপর আমরা এর ফিচার্সগুলো দেখব বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গল মেনলি হচ্ছে ক্লাইমেট টপিক্যাল হট অ্যান্ড হিউমিট অ্যান্ড মনসুন টাইপ অফ হচ্ছে ক্লাইমেট এইখানটার যে ক্লাইমেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের তার হচ্ছে ইনফ্লুয়েসিং হয় কোথা থেকে মানে আমাদের যে মানে কী বলবো আমাদের যে ইতু ঋতু যে বৈচিত্র্য অর্থাৎ আমাদের কোন সময় হচ্ছে শীতকালে আমাদের ঝড় হয় তারপর হচ্ছে শরৎকালে যে ঝড় হয় তারপর এই যে বৃষ্টিপাতের যে তারতম্যের কারণটা সেটা কার জন্যে মেনলি হয় সেটা হচ্ছে আমাদের এক নম্বর যেটা হচ্ছে পক্সিমেটি টু দ্য সি অর্থাৎ আমাদের যে ডিস্টেন্সটা ওয়েস্ট বেঙ্গলটা রয়েছে সেটা খুব সমুদ্রের কাছাকাছি রয়েছে সেই জন্যে বৃষ্টিপাত হওয়ার একটা কারণ দু নম্বর হচ্ছে ইনফ্লুয়েন্স অফ হচ্ছে মনসুন উইন্ডস অর্থাৎ আমাদের যে মনসুনটা হয় সেটা মেনলি হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হয় তো এই মনসুন উইন্ডসের জন্য আমাদের এখানে বৃষ্টিপাত হয়ে থাকে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের অ্যালটিচিউড অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে অবস্থান সেটাও একটা হচ্ছে মেজার মানে ভেরিয়েবেল করে চার নম্বর পয়েন্ট হচ্ছে ইনফ্লুয়েন্স অফ হচ্ছে টপিক অফ ক্যান্সার অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক মাঝ বরাবর কি হচ্ছে আমাদের টপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট রেখার রেখায় গিয়েছে তো তার কারণেও কি হচ্ছে আমাদের ক্লাইমেটটা হচ্ছে কিছুটা হলে ইনফ্লুয়েন্সিং হয় এবার মেনলি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চারটি হচ্ছে সিজন রয়েছে একটা সিজন ফার্স্ট হচ্ছে সামার দু নম্বর হচ্ছে রেনি সিজন তিন নম্বর অটাম আর চার নম্বর হচ্ছে উইন্টার এরপর আসবো আমরা ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে হায়েস্ট টেম্পারেচার তো ওয়েস্ট বেঙ্গলের হায়েস্ট টেম্পারেচারটা যদি আমরা ম্যাপের সাথেই দেখেছিলাম যে আমাদের ওয়েস্টার্ন পার্টে ওয়েস্ট বেঙ্গলে যেখানে মালভূমি রয়েছে তো সেই জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বা টেম্পারেচারটা কি হয় সব থেকে বেশি হয় তো সেখানকার মধ্যে যেমন হচ্ছে আসানসোল অফ বর্ধমান ডিস্ট্রিক্টের সেখানকার টেম্পারেচার কী হচ্ছে থেকে হচ্ছে বেশি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হায়েস্ট রেইনফল তো আমরা যে ছবির মধ্যে দেখেছিলাম যে গারো নীল পোষণ তো ওখানকার কি হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি তো যেটা ইনক্লুড হচ্ছে আমাদের জলপাইগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে তো সেখানটা হচ্ছে বক্সা রেঞ্জ যেখানটা রয়েছে তো বক্সা দুয়ার্স ইন হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইজ দ্য হায়েস্ট এখানটা হচ্ছে হায়েস্ট রেনফল হয় ওয়েস্ট বেঙ্গলে এরপর হচ্ছে আমরা দেখব লোয়েস্ট রেনফল তো লোয়েস্ট রেনফল বলতে হচ্ছে আমরা সেই ওয়েস্টার্ন ঘাটে আমরা দেখব তো ওয়েস্টার্ন ঘাটে আমাদের যে বীরভূম ডিস্ট্রিক্ট রয়েছে সেই বীরভূম ডিস্ট্রিক্টের হচ্ছে আমাদের ময়ূরেশ্বর অঞ্চলে হচ্ছে আমাদের সবথেকে লোয়েস্ট রেনফল হয় এরপর হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে ঝড় যেগুলো আছে। তো আমাদের হচ্ছে শরৎকালে ঠিক আশ্বিন মাসে হচ্ছে আমাদের চাপের ফলে হচ্ছে একটা ঝড় হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্লো করে তো এই ঝড়টাকে হচ্ছে আশ্বিন মাসে আসে বলে এই জন্যে এই ঝড়কে আশ্বিনের ঝড় নামে হচ্ছে পরিচিত এরপর নেক্সট হচ্ছে আমাদের ঠিক বর্ষাকাল শুরু হওয়ার আগে অর্থাৎ গ্রীষ্মের শেষের দিকে হচ্ছে আমাদের প্রচুর মানে নিম্নচাপের ফলে এখানটায় হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের হচ্ছে ঝড় ঝঞ্ঝাট হয়ে থাকে ঠিক যখন মানে আমাদের ধান কাটার সময় হয় তো এই বই এই ঝড়টা হচ্ছে আমাদের কাল বই মানে বৈশাখ মাসে আসে বলে এটা হচ্ছে কাল কালবৈশাখী ঝড় বলা হয় এছাড়াও এই ঝড়টি বা এই বায়ুটি হচ্ছে আমাদের নর্থ ওয়েস্টে অর্থাৎ নর্থ ওয়েস্ট এই দুটো দিক থেকে আসে বলে এই ঝড়টাকে হচ্ছে নর ওয়েস্টার হচ্ছে বলা হয় তো আজকের পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের জলবায়ু সম্পর্কে পুল ডিস্ট করা হলো নেক্সট হচ্ছে আমরা ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের সয়েল সম্পর্কে হচ্ছে আলোচনা করব।